গাছ কাটতে গিয়ে গাছের ডাল পড়ে মৃত্যু এক যুবকের। মৃতের নাম সৃজনশীল এবং বাড়ি তার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। সৃজনশীল এই ঘটনা ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত সোনাইছড়ি এলাকার। মৃত যুবক সৃজনশীল তার বিজেপি দলের যুব মোর্চার 37 ঋষ্যমুখ মণ্ডলের 29 নম্বর বুথের বুথ সভাপতি ছিল। এলাকায় গভীর শোকের ছায়া। যুব মোর্চার সভাপতি সৃজনশীলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো দক্ষিণ জেলা এলাকা জুড়ে। জানা যায়, সৃজনশীল সংসার প্রতিপালনের জন্য পেশাগতভাবে গাছ কাটার কাজ করে। অন্যান্য দিনের মতো শনিবার সকালে সহকর্মীদের সাথে বেরিয়েছিল গাছ কাটার কাজে। সবকিছু ঠিকঠাক থাকলেও গাছ কাটার সময় অসতর্কতা বশত গাছের ডালের আঘাত লেগে যায় সুজনের বুকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় সুজন। সাথে সাথেই তাকে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজন। কান্নায় ভেঙে পড়ে সুজনের বাবা ভাই সহ সহপাঠীরা। সুজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। নিস্তব্ধ হয়ে পড়েছে গোটা হাসপাতাল চত্বর। সুজন দায়িত্ব পালন করছিলেন 29 নং বুথের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতির। গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের জন্য এলাকার গ্রহণযোগ্যতা ছিল তার অত্যধিক বেশি। আন্তরিক ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দলীয় কার্যকর্তারা সহ যুব মোর্চার কার্যকর্তারা। আজই হবে বিলোনিয়া হাসপাতালে সুজনের ময়নাতদন্ত। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে সুজনের মৃতদেহ। নাম কি? নাম কি তানিয়ার? বাড়ি কোন জায়গায়? কি হয়েছে ঘটনা? যা কোন জায়গা গেছিল গাছ কাটতে? হ্যাঁ, সোনাইছড়ি। এরপর গাছের ঠাইল পরে আপনার কি হয়?